দীর্ঘ সময় পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরে দেখে করোনার অনেক কিছুই কেড়ে নিয়েছে। প্রিয় বন্ধু বান্ধবের কেউ স্কুল ছেড়েছে, কারো বা বিয়ে হয়েছে, পড়াশোনায়ও অমনোযোগিতা। এই ঠকল কাটিয়ে উঠতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা কাউন্সেলিং করছে। আব্দুল্লাহ সাফির প্রতিবেদন। দশম শ্রেণীতে পড়ুয়া রাইসা খুশবু, করোনায় পড়াশোনা বন্ধ, ইন্টারনেটে আসক্তি, স্কুল খুলে দেয় সানন্দে ক্লাসে ফিরেছেন ঠিকই, কিন্তু অভ্যাসগুলো পিছু ছাড়ছে না। যখন বাসায় ছিলাম তখন অনেক মানে লাগতো, একঘেয়ামি লাগতো, কারণ সারাক্ষণ বাসায় বসে থাকতেও ভাল লাগতো না, সারাক্ষণ পড়তেও ভাল লাগতো না, না পড়লে বাসায় চিল্লা চিল্লি শুনতে হইতো। তার মতো আরও অনেক শিক্ষার্থী বলছেন স্কুলে ফিরতে পেরে আনন্দিত তারা, কিন্তু পড়াশোনায় মনোযোগী হয়ে উঠতে পারছে না। ঠিক মতো ক্লাস করতে পারছি, এটাই আনন্দের বিষয়। টিচাররা তো প্রত্যেক দিন আমাদের ক্লাসে এই অনেকভাবে আমাদের স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলে। স্কুল যদি আবার বন্ধ হয়ে যায় আমাদের পরীক্ষাগুলো কী হবে, এগুলো চিন্তা ভাবনা সবসময় থাকে যে আবার স্কুলটা বন্ধ হয়ে যায় তাহলে বাচ্চাদের প্রতি তো একটা মানসিক চাপ পড়বে। এসব সংকট কাটাতে স্কুলে প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর আলাদা ক্লাস দেন শিক্ষকরা, এবং একই সঙ্গে মাইল্ড এবং সিভিয়ার সমস্যার ক্ষেত্রে তারা আলাদাভাবে কাউন্সিলিংও করেন। তেমন একটি ক্লাস সিটি একটা দীর্ঘ সময় তাদের উপর একটা আমি বলবো যে একটা মেন্টাল চাপ ছিল, এখন তাদেরকে আবার পুরোপুরি এটা মানে রিমুভ করে আবার ক্লাসমুখী করা এবং তাদেরকে আবার রেগুলার করাটা একটু ডিফিকাল্ট। বাচ্চারা রেগুলার যখন ক্লাসে আসতো ওদের হইচইটা বেশি আমার কানে আসতো, আমার কাছে এখন মনে হয় যে হইচইটা কমে গেছে। করোনা পরবর্তী স্কুল কলেজে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে শিক্ষা অধিদপ্তর। তারা বলছেন মানসিক স্বাস্থ্য বোঝাটাই মুশকিল, আসক্তি থেকে মনোযোগ ফেরাতে কিছুটা সময় লাগবে। ফেসবুকের গেম অ্যাডিকশনটাই বেশি, আর যেহেতু এটা ঢাকা বেজ স্কুল তো মানে ধরো যে বাল্য বিবাহ মেয়েদের একটু পেয়েছি যে না একটু ভয় দেখায়, পড়াশোনা না করে বিয়ে দিয়ে দিবে। তারা বলছেন শহরের তুলনায় গ্রামের সমস্যাটা ভিন্ন এবং এর গভীরতাটাও বেশি। আব্দুল্লাহ সাফি, নাগরিক, ঢাকা।